নমস্কার, বাংলা খবর, বাংলার খবর। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। টাকা ওড়ে এখানে বারো মাস, এখানে দালাল গাভীর মতো চরে, মূল্যবোধের সবুজ নালি ঘাস দুয়ারে করা নাড়ে। মানুষ জেগে আছো। 2012, তখন তুমি হেভিওয়েট, তখন তুমি কর্পোরেট, তখন তুমি শিল্পে, তোমার পছন্দের চারণভূমি, অন্যদিকে শিক্ষায় আরেকজন সপ্রতিভ স্বনামধন্য নাট্যকার, হঠাৎ বিনা মেঘে বজ্রপাত, মেঘ ভাঙা বৃষ্টি, ক্লাউড বার্স্ট, প্রচণ্ড স্রোত, জলে ভেসে যায় কার সব, সে কি মূল্যবোধের না অন্য কিছুর মানুষ জানে না। হঠাৎ অবস্থার পরিবর্তন, হঠাৎ একজনকে চলে যেতে হলো পর্যটনে, বেরিয়ে পড়লেন প্রাপ্ত অমৃত কুম্ভের সন্ধানে, তৃণমূলের প্রকৃত দর্শন পেতে চলে এলেন পার্থ চট্টোপাধ্যায়, কারণ পার্থ চট্টোপাধ্যায় দলটাকে চেনেন, যিনি তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাফল্য ব্যর্থতা, তাদের অভিমান, তাদের আবেগ, তাদের হতাশা, তাদের জয় পরাজয়, এগুলোকে তিনি স্পর্শ করেছেন দেহ মন দিয়ে, এই উত্থানটাকে, এই পতনগুলোকে বিভিন্ন সময় ছুঁয়ে দেখেছেন। তাই পার্থ চট্টোপাধ্যায়কে চাই। হাংরি জেনারেশনের পরে হাঙ্গার ম্যানেজমেন্ট, গ্রিড ম্যানেজার, এমবিএর ছাত্রকে বসিয়ে দেওয়া হলো খিদেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য, তারপর শুরু হয়ে গেল সারা রাজ্য জুড়ে কর্মসংস্থানের ব্যবস্থা, এসএসসি, টেট, পিএসসি, স্বাস্থ্য দপ্তর, বন দপ্তর, দমকল, মিউনিসিপ্যালিটি সার্ভিস, কর্পোরেশন, সুস্বাদু দুর্নীতি। এই সুস্বাদু দুর্নীতির মধ্যে দিয়েই আমরা এগিয়ে চললাম, এগিয়ে বাংলা, সারা ভারতবর্ষের মধ্যে নয়, পৃথিবীতে এ ধরনের কোনো সরকারকে কেউ কোনোদিন নিয়ে আসতে পারেনি। এক অসামান্য সাফল্য তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই দলের স্রষ্টা, তিনি কালোদ্রষ্টা, তিনি তার কালাতীত সত্তাকে প্রতিষ্ঠিত করবেন আগামী দিনে, কিন্তু তার গায়ে কোনো অবস্থাতেই কালির ছিটে লাগবে না। যদি কোনো অবস্থায় কেউ কালির ছিটে লাগাতে চান, তিনি আলকাতরা দিয়ে দেবেন, কিন্তু কালির ছিটে নয়, তার সোনার টুকরো ভাইয়েরা তার কাপড়ে রক্তের দাগ ছিটিয়ে দিয়েছেন। এই নির্বাচনের পর 56 জন বিজেপি কর্মীকে খুন করে, পঞ্চায়েত নির্বাচন, খুনের সংখ্যা 97, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছেন 51 জন, 47 জন তৃণমূল কংগ্রেসের পরিবারের অভিযোগ হচ্ছে শাসক দলের দিকে। আজকে কোন দিকে চলেছে পশ্চিমবঙ্গ? ফ্লাইট অফ ক্যাপিটাল অব্যাহত, যেদিকে তাকাবেন সেদিকেই পশ্চিমবঙ্গ থেকে পুঁজি অন্য রাজ্যে চলে যাচ্ছে। যারা মুখ্যমন্ত্রীর পাশে আলো করে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বর্তমান শিল্প সম্ভাবনার কথা বারবার মানুষের সামনে তুলে ধরছেন, রাতের অন্ধকারে তারাও কিন্তু নিজেদের পুঁজিকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে চলে যাচ্ছেন। আজকে একে আটকাবার কোথাও কোনো ক্ষমতা নেই। আরে, দুর্নীতি হয়েছে কি দুর্নীতি হয়নি, আজকে জনমানসে তা প্রতিষ্ঠিত। কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, কোনো কুৎসা নয়, কোনো অপার সম্পত্তির রংবাহারি দুর্নীতির বিবরণ নয়। আজকে একটা রাজনৈতিক দল যদি কোনো মতাদর্শবিহীন হয়, একটা রাজনৈতিক দল যদি কর্মসূচিহীন হয়, একটা রাজ্য যে সমাজটা সামন্ততান্ত্রিক নয়, যে রাজ্যে জাতপাতের রাজনীতি চলে না, যে রাজ্যে 34 বছরের নিরবিচ্ছিন্ন বাম শাসন চলে, একটা নির্দিষ্ট পলিটিক্যাল কালচার বা ন্যারেটিভের জন্ম দিয়েছে, কোনো রাজনৈতিক দল যদি হঠাৎ প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে সেখানে ক্ষমতায় আসে, তাহলে এর পরিণতি এটাই হবে। এটা শুধু পার্থ চট্টোপাধ্যায়ের কোনো বিচ্ছিন্ন দুর্নীতি নয়, পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দলের সঙ্গে সম্পৃক্ত, তিনি মহাসচিব, তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্নীতির ওঠা অভিযোগের জবাব দিয়েছেন, তিনি বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার সংঘাতের মধ্যে দাঁড়িয়ে থেকে সামনে থেকে দলকে ডিফেন্ড করেছেন, দলের নেতৃত্ব দিয়েছেন, তিনি দলের গায়ে কাদা লাগতে দেননি। আর কিন্তু আজ আক্রমণের মুখে পার্থ চট্টোপাধ্যায়।
আমরা বিশ্বাস করি এই দুর্নীতি কোনো ব্যক্তির দুর্নীতি নয়, এই দুর্নীতি একটা সংগঠিত অপরাধ, একটা অর্গানাইজ ক্রাইম। এর বাইরে কেউ নেই, এর বাইরে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত আজকে তৃণমূলের সঙ্গে যুক্ত আছে। এ কথা বলছেন একটু আগে সমীর চক্রবর্তী, আরে ব্যাপমের দিকে চলে গেলেন, ব্যাপম আন্দোলন করুন, কচ্ছ থেকে কোহিমা, সোমনাথ থেকে গৌহাটি, বিরাট ভারতবর্ষ, এত সমুদ্রতট, এত পাহাড়, এত নদী, আপনার বিধাননগর যেখানে খুঁজে মিছিল বার করুন, আন্দোলন করুন ইন্দোরে, আন্দোলন করুন ভূপালে, আন্দোলন করুন সেখানকার, দয়া করে মহাকালের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন এই দুর্নীতির সঙ্গে কারা যুক্ত। আদালতের দরজা খোলা, সুপ্রিম কোর্ট খোলা, হাইকোর্ট খোলা। আজকে যারা সমালোচনা করছেন, যারা বলছেন প্রতিহিংসার রাজনীতি, পলিটিক্যাল ভেন্ডেটা, মনে রাখবেন এই দুর্নীতির তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে, কোর্টের নজরদারিতে, কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত। কার বাড়িতে কত টাকা পাওয়া গেল, কে কার ঘনিষ্ঠ, এটা আলোচনার বিষয় নয়। আজকে সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে এটাই, যে মানুষগুলো রাস্তায় বসে আছে, যে তরুণীটি ওখানে আন্দোলন করবার জন্য রজস্বলা একজন তরুণী আজকে সামনে কোনো শৌচাগার পাচ্ছেন না কিন্তু বসে থাকতে বাধ্য হচ্ছেন, যে 8 মাসের শিশুকন্যাকে কোলে নিয়ে ওই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কারণ মেধা তালিকায় তিনি প্রতারিত হয়েছেন, প্রবঞ্চনার শিকার হয়েছে গোটা শিক্ষার সমাজ, আজকে তার মুক্তির কি পথ হবে? মুখ্যমন্ত্রী বলছেন 17,000 চাকরি আমার কাছে আছে। মুখ্যমন্ত্রী বললেন ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ওই লিস্টের তালিকা, আমরা তাদের সময় বৃদ্ধি করে দিয়েছি, আমরা নতুন পদ সৃষ্টি করে দিয়েছি। আমরা নতুন পদ যখন সৃষ্টি করেছি তখন কোর্টের কারণে, বিজেপির কারণে আমরা এখানে এগুলোকে নিয়োগকে সম্পূর্ণ করতে পারছি না। আজকে তাদের চোখের জলের হিসাব কে নেবে, যারা দিনের পর দিন ওই জায়গায় বসে আন্দোলন করছেন, যাদের জীবনের 5-7টা বছর চুরি হয়ে গেল, যাদের কেরিয়ার লুট করলো বর্তমানের সরকার, আজকে তাদের ভবিষ্যৎকে কে সুরক্ষিত করবে? প্রশ্ন এটাই। কার কোথায় পাহাড় প্রমাণ অট্টালিকা বেরোচ্ছে, কার কোথায় কত সুন্দর বাগান বাড়ি বেরোচ্ছে, গভীর রাতে কে ওখানে ঢুকছেন, ভোরবেলায় কে কার সঙ্গে বেরিয়ে যাচ্ছেন, এই রংবাহারি আলোচনা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হলো তাদের চোখের জলের হিসাব, যাদের চাকরিগুলোকে আজকে কেড়ে নেওয়া হয়েছে, যারা উপযুক্ত বিচার পাননি, তারা কি করবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী যার অনুপ্রেরণা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না, এমনকি একটি মিউনিসিপ্যালিটির ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটের ওপর লিখেছেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, যারা একটা বাস স্ট্যান্ড, একটা শৌচালয় পর্যন্ত তৈরি করতে গেলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার কথা লাগে। আর যে মুখ্যমন্ত্রী কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক অবস্থান থেকে নিজের রক্ত ঘাম দিয়ে দেওয়ালে লিখে যিনি আজকে পশ্চিমবঙ্গের ক্ষমতার শীর্ষে উঠেছেন, সেই মুখ্যমন্ত্রী জানতেন না যে পশ্চিমবঙ্গে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, এ কথা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ আজকে আর গ্রহণ করবে না। আমরা আবার বলছি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, মতাদর্শহীন কোনো রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের নির্দিষ্ট কোনো রাজনৈতিক অবস্থান নেই, যে রাজনৈতিক দলের একটাই মন্ত্র জো জিতা ও সিকন্দর, যে রাজনৈতিক দলের একটাই অবস্থান লিড চাই লিড, লিড বুথে দিতে হবে, তাই যিনি লিড দেবেন তার সব দোষ মার্জনা করে দেওয়া যাবে, এই অবস্থা চলবে না। আজ দীর্ঘদিন পরে মৌনতা ভঙ্গ করে মুখ্যমন্ত্রী হঠাৎ আমাদের সামনে বলছেন, এ কি হলো, কেন হলো, কবে হলো, কি যে হলো, জানি না তো, কতদিন চলবে এই গান, এই গানের থেকে বাঙালি মুক্তি পেতে চায়। আজকে আমাদের হেভিওয়েট মহাসচিব, তাকে ঘিরে উড়িষ্যা প্রদেশের বাঙালিরা বিদ্রোহ করছেন, স্লোগান দিচ্ছেন, এই লজ্জা বাংলার লজ্জা, এই লজ্জা বাঙালির লজ্জা। তাই এই রংবাহারি সুস্বাদু দুর্নীতির মধ্যে থেকে পশ্চিমবঙ্গকে বার করে আনতে হবে। টাকা কার পকেটে গেছে তার থেকে প্রশ্ন হলো টাকাটা কাদের পকেট থেকে চলে গেছে। মেধা যেখানে প্রতারিত হয়েছে, যেখানে দিনের পর দিন SLST-র ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছেন, যেখানে সুপ্রিম কোর্টের মাদ্রাসা শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ক্লিয়ার নির্দেশ ছিল যে 2600-র বেশি রিক্রুটমেন্ট করতে হবে, সেখানে সম্পূর্ণভাবে কোর্টের অর্ডারকে কমপ্লাই না করে বৃদ্ধাঙ্গুষ্ঠু দেখিয়ে যারা এই ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, আজকে তাদের বিরুদ্ধে
আপনাদেরই করতে হবে, নাহলে কড়া নেড়ে নতুন করে মূল্যবোধকে খুঁজে বার করতে হবে। কারণ এই রাজনীতি শুধুমাত্র লিডের রাজনীতি, এই রাজনীতি শুধুমাত্র সর্বগ্রাসী একটা খিদার রাজনীতি। পার্থ চট্টোপাধ্যায় দায়িত্বে ছিলেন সেই খিদাটাকে গ্রহণ করবার জন্য, তিনি গ্রিড ম্যানেজারের কাজ করেছেন, তিনি কাজ করেছেন তৃণমূলের কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যত ক্ষুধার্ত কিছু মানুষকে তিনি এই দলে টিকিয়ে রাখবার জন্য, বাঁচিয়ে রাখবার জন্য তিনি আপ্রাণ প্রচেষ্টা করে গেছেন। তাই আজকে তার দিকে তাকিয়ে যদি আপনি বলেন ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই বলে সমস্ত তার দোষটার তার উপরে চাপিয়ে দেন, আমার মনে হয় সেটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে খুব একটা সুবিচার করা হবে না। ও জায়গায় যদি পার্থ চট্টোপাধ্যায় না থেকে সমীর চক্রবর্তী থাকতেন, সমীক ভট্টাচার্য থাকতো, কিংবা কৌস্তব বাগচি থাকতো, পরিণতি একই হতো। কারণ চলার পথ নেই, নির্দিষ্ট অবস্থান নেই, এবং যে কোনো পরিকল্পিত একটা রাজনৈতিক অবস্থানে পরিণতি এটাই ছিল, নাথিং পার্সোনাল। এই এটা কোনো ব্যক্তির দুর্নীতি নয়, এটা পার্থ চ্যাটার্জির একার সংগঠিত অপরাধ নয়, এই অপরাধ শুধুমাত্র পার্থ চ্যাটার্জি তার অতি ঘনিষ্ঠ কারোর অপরাধ নয়, এই অপরাধ মুষ্টিমেয় আমলা কিংবা সঘোষিত কিছু শিক্ষাব্রতী শিক্ষাপ্রেমীর অপরাধ নয়, এই অপরাধ সর্বাঙ্গে মেখে নিয়েছে আজকে সবাই। লাগা চুনরি মে দাগ, ছুপাও ক্যাসে ঘর যাও ক্যাসে, এই অবস্থার মধ্যে আজকে আমাদের নিয়ে এসছে। এই অবস্থা থেকে মুক্তি চাই, রঞ্জনদের হাত থেকে মুক্তি পেলেই গোটা রাজ্য কোনোদিন মুক্তি পাবে না। এই মুক্তির জন্য এক নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির প্রয়োজন আছে। রাজনীতির অর্থ একটা ভাবনার পাল্টা আরেকটা ভাবনা, একটা কর্মসূচির পরিবর্তে আরেকটা নতুন কর্মসূচি, একটা চলার পথের পরিবর্তে আরেকটা নতুন চলার পথ। কিন্তু এই ব্যক্তি আক্রমণের রাজনীতি, কুৎসার রাজনীতি, অপার বিপুল সাম্রাজ্যের রাজনীতি, তাদের ঐশ্বর্যের রাজনীতি, তাদের রং বেরঙের দুর্নীতি নিয়ে চর্চা চলবে, বিভিন্ন জায়গায় মিম চলবে, বিভিন্ন জায়গায় সান্ধ্যকালীন রসালো রগরগে আলোচনা চলতে পারে, কিন্তু সমস্যার সমাধান হবে না। তাই 3,500,000 শূন্য পদে নিয়োগ চাই। রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী আজকে তিনি চুপ করে আছেন, ব্রাত্যব্রত বসু, কারণ তিনি যে অমৃত কুম্ভের সন্ধানে যাত্রা করে তৃণমূল কংগ্রেসকে চিনে নিয়েছেন, তাই তিনি নরেন্দ্র মোদীকে আক্রমণ করবেন, মেহুল চোকসিকে আক্রমণ করবেন, তিনি ব্যাপম নিয়ে কথা বলবেন, তিনি সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলবেন, বিভাজনের রাজনীতির কথা বলবেন, সমীর চক্রবর্তীর কথার প্রতিধ্বনি করতে পারবেন, কিন্তু ব্রাত্যব্রত বসু একটি শব্দ তারপর থেকে কোনোদিন এসএসসি নিয়ে উচ্চারণ করছেন না, নিয়োগ নিয়ে উচ্চারণ করছেন না। আমরা 3,500,000 শূন্য পদে নিয়োগ চাই, যাদের মেধা প্রতারিত হয়েছে আজকে তাদের সুবিচার চাই, আজকে চাকরি চাই, স্কুল কলেজ সঠিকভাবে চালাতে চাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সমীরদাও ভালো থাকবেন।